আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে এ প্লাস পাওয়া যায়, সেই এ প্লাস পাওয়ার উপায়গুলো তোমাদের জানাই দিব। যেহেতু বোর্ড পরীক্ষায় ইংলিশে যদি তুমি এ প্লাস আনতে পারো তাহলে ওভারঅল তোমার রেজাল্ট কিন্তু ভালো আসবে। এই জন্য আজকের এই ভিডিওতে এ প্লাস পাওয়ার উপায়গুলা প্লাস ইংলিশের জন্য কমন একটা সাজেশন তোমাদের দিয়ে দিব। এবং আমরা যে সাজেশনটা তৈরি করছি এই সাজেশনটা তুমি যদি ভালো করে ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকেই তুমি প্রশ্ন কিন্তু কমন পাবা। এবং আমাদের যে এই সাজেশনটা আছে এই সাজেশনটা তুমি চাইলে ফ্রিতে আমাদের কাছ থেকে নিতে পারবা। তো ভিডিও শেষের দিকে আমরা এই সাজেশনটা তুমি কিভাবে নিতে পারো সেটাও কিন্তু তোমাদের আমরা জানাই দিব। তাহলে আমরা প্রথমে আজকে আলোচনা করব তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের যে কী কী আছে বা কোন কোন টপিকগুলো কীভাবে উত্তর করলে তুমি এ প্লাস পাবা সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিব। তো প্রথমে যদি আলোচনা করি যে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার যা আছে এটা মেনলি দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হলো পার্ট এ আরেকটা হলো পার্ট বি। তো পার্ট এতে সাধারণত তোমাদের কত মার্কের প্রশ্ন আসবে, এখানে প্রশ্ন আসবে হলো 60 মার্কের, আর পার্ট বি যেটা আছে সেখানে আসবে হলো 40 মার্কের। তো প্রথমে আমরা মেনলি পার্ট এতে কোন কোন টপিকগুলো আছে বা কোন কোন টপিকটা কীভাবে পড়লে তুমি ভালো মার্ক তুলতে পারবা সেটা তোমাদের বলে দিই। তো প্রথমে যে 1 নম্বর যে প্রশ্নটা আসবে সেটা মিলে তোমাদের সিন প্যাসেজ থেকে প্রশ্ন আসবে। তো এখানে 20 মার্কের প্রশ্ন আসবে, তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমাদের বইয়েরই একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা থেকে তোমাকে এমসিকিউ উত্তর করতে হবে, এমসিকিউ উত্তর করতে হবে, আর তোমার কিছু শর্ট প্রশ্ন থাকবে সেই শর্ট প্রশ্নের উত্তর করতে হবে। তো এমসিকিউ এবং এই শর্ট প্রশ্ন, এমসিকিউ থাকে হলো 5 মার্কের, অর্থাৎ 0.5 করে তোমার 5 মার্কের উত্তর করতে হবে, আর শর্ট কোয়েশ্চেন যেটা থাকবে সেটা থাকবে হলো 15 মার্কের। তাহলে 5 আর 15 টোটাল হলো 20 মার্ক। তো তোমাকে কিন্তু অবশ্যই এটা একটু ভালো করে পড়তে হবে। কেন ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে তুলনামূলক অ্যান্সার করাটা ইজি। যেহেতু এটা সিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের বইয়ে যে প্যাসেজগুলো আছে বোর্ড বইয়ে সেখান থেকে যেহেতু প্রশ্নটা কমন আসতেছে, এই জন্য তুমি যে বইয়ের যে প্যাসেজগুলো আছে সেই প্রসেসগুলো যদি তুমি মিনিং সহ ভালো করে একবার পড়তে পারো তাহলে তুমি এমসিকিউ উত্তর করতে পারবা, শর্ট কোশ্চেন উত্তর করতে পারবা। তো শর্ট কোশ্চেন উত্তর করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেটা খেয়াল রাখবা যে হুবাহু তোমার যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে হুবাহু তুমি তুলে দিবা না কখনোই, তুমি অবশ্যই চেষ্টা করবা নিজের ভাষায় ওই জিনিসগুলোর উত্তর করার জন্য। এজন্য আমি মেনলি এই সিন প্যাসেজের ক্ষেত্রে কোন কোনগুলো পড়তে হবে এটা নিয়ে কিন্তু একটা আমরা সাজেশন তৈরি করছি। তো এই সাজেশনটা একটু ভালো করে পড়লে এখানে আমরা কয়েকটা তোমাদের সিন প্যাসেজ দিয়ে দিছি গুরুত্বপূর্ণ। তো এই সাজেশনটা ফলো করলে আশা করি তোমাদের সিন প্যাসেজের কী কী উত্তর করতে হবে বা কোনগুলো তোমাদের আসতে পারে সেটা ধারণাটা পেয়ে যাবা। এবং ভিডিও শেষের দিকে কিন্তু তোমাদের এই সাজেশনটা কীভাবে কালেক্ট করতে হবে সেটা তোমাদের অবশ্যই বলে দেবে এবং তুমি সাজেশনটা ফ্রিতে নিতে পারবা। তারপর 2 নম্বর যেটা আছে সেটা হলো ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা অবশ্যই অবশ্যই তোমাকে ভালো করে শিখতে হবে, এর জন্যই যে ফ্লো চার্টের তোমার স্ট্রাকচারগুলো একটু ভালো করে শিখতে হবে যে ফ্লো চার্টটা আসলে কীভাবে লিখতে হয়। ফ্লো চার্ট লেখার কিন্তু একটা কাঠামো আছে বা কয়েকটা টাইপ ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু এই ফ্লো চার্টে কিন্তু এই 10-5-এর ভিতরে তুমি কিন্তু চাইলেই 4 মার্কটা খুব ইজিলি তুলতে পারবে, আর ভালো করে লিখলে তুমি 5-এ 5ও পেতে পারো। তো এই ফ্লো চার্টটা আসলে কীভাবে লিখতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তো চাইলে আমাদের ভিডিওটা দেখলে এই ফ্লো চার্ট লেখার নিয়মটা তুমি ভালো করে জানবা। আর ফ্লো চার্ট বিগত সালে যেগুলো আসছে সেগুলো যদি কয়েকটা প্র্যাকটিস করে যেতে পারো ফ্লো চার্টে কিন্তু খুব ইজিলি তোমার 5-এর ভিতরে 4 অথবা 5 তুমি তুলতে পারতেছো। তারপর তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো সামারি রাইটিং। এই সামারি রাইটিংটা মেনলি তোমার বাংলা দ্বিতীয় পত্রের যে সারাংশ যেটা শিখছো সেম জিনিসটা এরকম থাকে, অর্থাৎ তোমাকে একটা তোমার প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে তার মূল যে সারাংশটা সেই মূল সারাংশটা লিখতে হবে। তো সাধারণত দেখা যায় যে তোমাদের সামারি রাইটিং যেটা আছে সেটা তোমার যে মূল যে প্যাসেজ দেওয়া থাকবে তার 1/3 তোমাকে লিখতে হয়। এর জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে এই তোমাদের সামারিটা দেওয়া থাকবে সেই সামারিটা তোমাদের যে বইয়ের যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন বোর্ডে সেটা যদি সলভ করো সেখান থেকে কয়েকটা সামারি ভালো করে প্র্যাকটিস করে গেলেই তুমি সামারিতে কিন্তু সর্বোচ্চ মার্ক তুলতে পারবা। তো সাধারণত দেখা যায় 10-এ 10 পাওয়া যায় না, তুমি যদি একটু ভালো করে তুমি পড়তে পারো তাহলে এখানে তুমি ইজিলি 7 বা 8 তুমি কিন্তু তোলা সম্ভব। এবং সামারির জন্য কিন্তু আমরা তোমাদের সাজেশন তৈরি করছি, সো সেই সাজেশনটা পেলে তুমি ওখান থেকে সাজেশনটা দেখলেই সামারিটা কিন্তু ভালো করতে পারবা। তারপর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো তোমার এই যে উইথ ক্লু, এই উইথ ক্লুটা একটু ইজিলি ইজি থাক ইজি লাগে এর জন্যই যে উইথ ক্লুতে তোমাকে অপশনগুলো যেহেতু দেওয়া থাকে যে তুমি
তোমার তোমার যে গ্যাপগুলো থাকবে সেটা যেহেতু অপশন এখানে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে এই উইথ ক্লুটা ইজিলি পাওয়া যায়। এই জন্য উইথ ক্লুটাতে একটু ভালো মার্ক তোলার চেষ্টা করবা, পাশাপাশি তোমার উইদাউট ক্লুটা যেটা আছে এটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। তো উইদাউট ক্লুর ক্ষেত্রে আরেকটা বেনিফিট থাকে যে উইদাউট ক্লু তুমি চাইলেই তোমার যে একটা ওয়ার্ডে তুমি সিনোনিমগুলো ইউজ করতে পারবা। এর জন্য প্রিভিয়াসারে যেগুলো আসছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে এখান থেকে মার্ক তোলা যায়। আর ছয় নাম্বার যেটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ছয় নাম্বারটা তোমাকে অবশ্যই এমনভাবে পড়তে হবে যাতে এটা তোমার কমন আসে, কারণ তোমার রিয়ারেন্স যদি তুমি না পড়ে যাও তাহলে সেক্ষেত্রে রিয়ারেন্স রাখাটা কিন্তু পসিবল না। এই জন্য রিয়ারেন্সটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, কারণ রিয়ারেন্স যদি তুমি ভালো করে পারো তো এখানে তুমি দশে দশই কিন্তু তুলতে পারবা। এই জন্য রিয়ারেন্সের টার্গেট রাখবো যেন দশে দশই তুমি মানে পাও। এই জন্য রিয়ারেন্সের জন্য প্রিভিয়াস ইয়ারে যে বিভিন্ন বোর্ডে যে রিয়ারেন্সগুলো আসছে সেই রিয়ারেন্সগুলো ভালো করে ফলো করবা, এবং আমরা যে সাজেশনটা দিব সেই সাজেশনের যে রিয়ারেন্সগুলো আছে এগুলো ভালো করে পড়বা। এবং রিয়ারেন্স পড়ার সময় একটা টেকনিক অবলম্বন করবো, অনেক সময় আমরা যেটা করি রিয়ারেন্সের যে গল্পগুলো আছে সেটা গল্পগুলো বিশাল বড় থাকে, এই পুরো গল্পটা আমরা মুখস্থ করতে যাই, এক্ষেত্রে পরীক্ষা হলে যে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তোমরা যেটা করবা মেন কিওয়ার্ডগুলো মানে মনে রাখবা যে একটা গল্পের ঘটনার পরে কী হইলো, মানে একটা ওয়ার্ড থাকলো এই ওয়ার্ডের পরে তারপরে কী ঘটনা হয়েছে, মানে মূল কথাগুলো মনে রাখবা। রিয়ারেন্স একটা যে আছে তোমাদের গল্প আকারে আছে যে একজন কৃষক ছিল তার তিনটা ছেলে ছিল, সেভাবে মনে রাখবো যে একটা কৃষক মানে একটা ওয়ার্ড আকারে মনে রাখবো যে একটি কৃষক, এভাবে একটা শিখলা। তারপরে কী হয়েছে বাংলায় মনে রাখবা, ইংলিশে মনে রাখাটা টাফ হয়ে যায়। একটি কৃষক তার তিনটা ছেলে ছিল, তাহলে তিনটি ছেলে, এভাবে আর কি গল্প আকারে মনে রাখবো। তারপর কী হয়েছে মানে মূল কথাগুলো কয়েকটা ওয়ার্ডে লিখে রাখবা, তাহলে সেক্ষেত্রে দেখবা যে রিয়ারেন্স যেটা আছে সে রিয়ারেন্সটা লেখাটা খুব ইজি হয়। এই জন্য রিয়ারেন্সটা খুব ভালো করে পড়বা, এবং রিয়ারেন্সের জন্য আমরা যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা একটু ভালো করে ফলো করবা। আশা করি রিয়ারেন্সের ক্ষেত্রে যে তোমাদের সাজেশনটা দেওয়া আছে এই সাজেশনটা যদি একটু ভালো করে ফলো করতে পারো আশা করি এখান থেকে তুমি কমন পেয়ে যাও। তোমাদের ক্ষেত্রে কিন্তু এই উইদাউট ক্লুর ক্ষেত্রেও তোমাদের আমরা সাজেশন তৈরি করছি, এই সাজেশনটা খুব ভালো করে পড়বা। এখানে যেগুলো আছে এগুলো এখন বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ এখন যেহেতু সময় বেশি নাই বেশি পড়তে গেলে দেখবা যে পড়াই হবে না। এর জন্য আমরা যে সাজেশনটা দিব এই সাজেশনের যেগুলো আছে এগুলো এখন বেশি বেশি প্র্যাকটিস করবা। আশা করি এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা, আর যদি কমন নাও পাও তুমি যেগুলো প্র্যাকটিস করে যেতে পারো দেখবা যে তুমি অ্যান্সারটা কিন্তু করে দিয়ে আসতে পারবা। তার মানে তোমাদের টার্গেট থাকবে এ প্লাস, আর এ প্লাসের জন্য তুমি যেটা করবা এই যে বিশ মার্ক আছে এই বিশ মার্কের ভিতরে তুমি চেষ্টা করবা যে বিশের ভিতরে তুমি এখানে আঠারো তুলতে পারো। তাহলে এখানে যদি তুমি আঠারো তোলো, এখানে যদি তুমি আঠারো তোলো, আর তোমার যে ফ্লো চার্ট যেটা আছে ফ্লো চার্টে যদি তুমি চার তুলতে পারো, আর তোমার সামারি রাইটিং যেটা আছে সামারি রাইটিংয়ের ধরনের তুমি যদি সামারি রাইটিংয়ে যদি তুমি সাত পাও, উইথ ক্লু আছে ধরনের তুমি এখানে চার যদি পাও, আর তোমার যেটা আছে উইদাউট ক্লু এখানে যদি এখানে দশ মার্ক, সরি এখানে দশ মার্ক হবে, এই দশ মার্কের ভিতরে তুমি যদি এখানে কথা কথা সাত পাও আর এই এখানে যদি দশ পাও তাহলে তুমি এখানে ইজিলি কিন্তু পঞ্চাশ মার্কটা তুলতে পারতেছো। তাহলে তোমার টার্গেট থাকবে যে আইডিয়ার ভিতরে যেভাবে হোক তোমার এখানে পঞ্চাশ তোলা, যদি পঞ্চাশ তুলতে পারো। আর এখানে পার্ট বি যেটা আছে এই পার্ট বি চল্লিশের ভিতরে তোমার টার্গেট কী থাকবে, এই গ্রাফের চার্ট, গ্রাফের চার্টটা কিন্তু খুবই ইজি। এর জন্যই এই গ্রাফের চার্ট লেখার একটা তোমার নিয়ম আছে। সো একটা যদি পাই চার্ট থাকে তাহলে কীভাবে লিখতে হয়, বার চার্ট থাকলে কীভাবে লিখতে হয়, এটা একটা ফর্ম্যাট আছে। এই ফর্ম্যাটটা যদি শিখে যেতে পারো তোমার যেটাই আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবা। আর তুমি খুব ইজিলি পনেরোর ভিতরে যদি লিখতে পারো ভালো করে, পনেরোর ভিতরে তুমি খুব ইজিলি বারো তুলতে পারো। আর যেটা স্টুডেন্ট রাইটিং আছে স্টুডেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে পনেরো থাকে, পনেরোর ভিতরে তোমার যদি যেটা ট্রেডিশনাল স্টোরি যেটা আছে এটা যদি একটু ভালো করে গল্প করে যদি একটু ভালো করে পড়ে যেতে পারো তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকেও কিন্তু কমন পাওয়া পসিবল। সো সেক্ষেত্রে তুমি যেটা করবা এই ট্রেডিশনাল স্টোরিটা একটু ভালো করে পড়বা, মাঝে মধ্যে ক্রিয়েটিভ স্টোরিটা আসে। সো ক্রিয়েটিভ স্টোরিটা হলো যে তোমাকে ট্রেডিশনাল যে গল্পগুলো আছে সেই গল্পগুলো তোমার এখানে কমন আসবে না, এখানে একটা তোমাকে একটা লাইন দেওয়া থাকবে সেটাকে তোমাকে গল্প বানাইতে হবে। তো সাধারণত দেখা যায় যে এটা আসলে তোমাকে যাতে ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো তারা এটাতে ভালো করতে পারে। আর যে ট্রেডিশনাল স্টোরি আছে তুমি খুব ভালো করে পড়বে, এখান থেকে তুমি খুব ইজিলি বারো তুলতে পারো। আর ইনফর্মাল যে লেটার আছে এটার যদি ফর্ম্যাট যেটা আছে লেখার যে ফর্ম্যাটগুলো যদি ভালো করে শিখতে পারো এখানে তুমি চাইলে খুব ইজিলি আট তুলতে পারো। তার মানে তুমি যদি এখানে হিসাব করো তাহলে এখানে যদি তুমি বারো আর বারো আর যে আট পাও এখানে তুমি বত্রিশ ইজিলি তুলতে পারতো। তার মানে এখানে যদি তুমি পঞ্চাশ পাও আর এখানে যদি বত্রিশে ধরে নিলাম যদি তুমি তিরিশও পাও তাহলে দেখো পঞ্চাশ আর হলো তোমার হলো তিরিশ, তাহলে খুব ইজিলি তুমি এখানে কিন্তু এই আশি মার্ক কিন্তু তুলতে পারতেছো। তো আশি পেলে তোমার কিন্তু এখানে এ প্লাসটা চলে আসতেছে। সো তোমার টার্গেট থাকবে সর্বোচ্চ মার্ক তোলা, এবং একটু যদি ভালো করে তুমি জিনিসগুলো একটু প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট যদি পড়ে যেতে পারো তুমি ইজিলি এখানে কিন্তু এ প্লাসটা তুলতে পারবা। এখন তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে ইনফর্মাল লেটার আছে এটার ক্ষেত্রে তোমরা কোনগুলো পড়বা। এটার ক্ষেত্রে আমরা সাজেশন দিয়ে দিচ্ছি, আমরা যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনে যেগুলো আছে এগুলাই তুমি শেষ মুহূর্তে ভালো করে দেখে যাবা। তোমার স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রেও তোমাদের আমরা সাজেশন দিয়ে রাখছি, এই সাজেশনটা একটু ভালো করে ফলো করে যাবা। তোমার গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রেও আমরা এখানে সাজেশন দিয়ে রাখছি, এই কয়েকটা গ্রাফ অ্যান্ড চার্ট আমরা দিয়ে দিচ্ছি, এই গ্রাফ অ্যান্ড চার্টগুলো একটু ভালো করে পড়ে যাবা। তো তোমাদের কিন্তু একবারে এক থেকে শুরু করে আর নয় পর্যন্ত সবগুলো সাজেশন আমাদের এখানে আছে। টোটাল এখানে তোমার
15টা পৃষ্ঠা আছে, তো আশা করি শেষ মুহূর্তে তুমি যদি এই 15টা পৃষ্ঠা ভালো করে পড়ে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করতে পারবা। অনেকের ভয়ের কারণ থাকে ইংলিশ নিয়ে, তো আশা করি শেষ মুহূর্তে অন্তত এই যে 15টা পেজ আছে, এই 15টা পেজ যদি তুমি ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ তুমি ইংলিশে সর্বোচ্চ মার্ক তুলতে পারবা। তো এখন প্রশ্ন হলো যে তুমি এটা আমাদের কাছ থেকে কীভাবে কালেক্ট করবে, এটা তুমি আমাদের কাছ থেকে একবারে ফ্রি কালেক্ট করতে পারবা। এটা নেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। কী লিখে মেসেজ করতে হবে, যে ভাইয়া আমাকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে যে সাজেশন আছে সাজেশনের পিডিএফটা দেন। তুমি যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট এই মেসেজটা করো, মেসেজটা করলে তোমাকে আমাদের এই যে 15 পেজের যে আমাদের এই পিডিএফটা আছে সাজেশনের পিডিএফ, এটা তোমাকে আমরা ফ্রিতে দিয়ে দেবো, কোনো টাকা লাগবে না। তো তুমি এটা কী করবা, বাজার থেকে এটা প্রিন্ট আউট করে নিবা, অবশ্যই প্রিন্ট আউট করে বা ফটোকপি করে নিয়ে এটা যা শেষ মুহূর্তে অন্তত ভালো করে পড়ে যাবা, ইনশাআল্লাহ ইংলিশে সর্বোচ্চ মার্ক তুলতে পারবা। পাশাপাশি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের কিন্তু ভার্সিটি ক বা গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি চলতেছে। তোমরা জানো তোমাদের এই এইচএসসি বোর্ড পরীক্ষার পরপরই তোমাকে কোচিং করা শুরু করতে হবে। আমাদের কিন্তু অনলাইনে কোচিং করার ব্যবস্থা তোমাদের রাখছি, তো তোমরা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কোচিং করেই সর্বোচ্চ তুমি প্রিপারেশন নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে কিন্তু চান্স পেতে পারো। তো যারা এখন থেকে চাচ্ছ যে তোমার ভার্সিটি কর টার্গেট ব্যাচে ভর্তি হয়ে থাকতে, কারণ এখন থেকে যদি তুমি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার পরপরই আমরা ক্লাস শুরু করব, তুমি তখন থেকে একবার ঘরে বসে ক্লাস করতে পারবা। এবং আমাদের এখন যদি তুমি ভর্তি হও আমাদের কোর্স ফি হলো 2000 টাকা, কিন্তু তুমি যদি এই বোর্ড পরীক্ষার ভিতরে যদি ভর্তি হও তাহলে 500 টাকার ডিসকাউন্টে তুমি 1500 টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়ে থাকতে পারবা। তো আমাদের কোর্সে এখন তুমি ভর্তি হলে এই সাজেশনগুলো তো ফ্রি পাচ্ছ, পাশাপাশি সাপোর্টগুলো পাবা, পাশাপাশি পরবর্তীতে যখন তোমাদের বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর থেকে আমরা ক্লাস শুরু করব অ্যাডমিশনের জন্য বা ভর্তি পরীক্ষার জন্য। তো সেই ক্লাসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে করার মাধ্যমে তুমি কোচিং ছাড়াই ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তো যারা আমাদের ভার্সিটি গুচ্ছ বসে টার্গেট বেসে ভর্তি হতে চাও তারা এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভার্সিটি ক বা গুচ্ছ বসে টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের তোমার এ প্লাস পাওয়ার উপায়গুলো জানাই দিলাম, এবং আশা করি আমাদের যে সাজেশনটা আছে এই সাজেশনটা দ্রুত কালেক্ট করে নিবা। এই সাজেশনে যা আছে এটা যদি ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ তুমি সর্বোচ্চ মার্ক তুলতে পারবা। তো এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে তোমাদের জানাই দিলাম। এরপরে যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের সাজেশন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট দেখে উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।